মিশ্র ফল বাগান স্থাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটির সুশান্ত তঞ্চঙ্গা। রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের সোনারাম কারবারি পাড়ায় চারিদিকে হ্রদ বেষ্টিত একটি পাহাড়ে নিজের বসতবাড়ির চারপাশে প্রায় 10 একর পাহাড়ি ঢালু জমিতে সুশান্ত তঞ্চঙ্গা গড়ে তুলেছেন পরিকল্পিত মিশ্র ফল বাগান। আমার জায়গাটা প্রায় 10 একর, আমি এটা শুরু করছি 2016 সালে। এই বাগানটা করার আগে এখানে পতিত জমি ছিল, এখানে জঙ্গল ছিল, পাহাড়ি যে জঙ্গল, এটা পাহাড়ি, এখান থেকে খুব একটা আয় মনে হয় আপনার হতো না? হতো না, এটা এটা জঙ্গল ছিল। আচ্ছা, পরবর্তীতে আপনি এই কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক এইখানে পরিকল্পিতভাবে বাগান সৃষ্টি করেছেন, তাই তো? আমার বাগান করার পেছনে এখানে আমার কৃষি বিভাগ রাঙামাটি যে কৃষি সমর্থন অধিদপ্তরের থেকে প্রচুর আমি সাহায্য হতে পেরেছি। আম, কাঁঠাল, কুল, লিচু, আমলকি, পেঁপে, তেঁতুল, মালটা, নারকেল, সুপারি, কলা, লটকন, রামবুটান, বেল, আনারস, চালতাসহ তার এ বাগানে রয়েছে প্রায় 25 থেকে 30 প্রজাতির ফল গাছ। ফল বাগানের ভেতর চাষ করা অন্যান্য ফসল থেকেও আসে বাড়তি আয়। আমার বাগানে প্রায় 300 মতো লটকন আছে। এবছর আমি লটকন প্রায় বিক্রি করছি 1 লাখের কাছাকাছি। ব্যক্তিগত উদ্যোগে আমি এই যে রামবুটান চারা লাগাইছি, এই চারা আমার বাগানে প্রায় 50টার মতো চারা আছে। আমার বাগানে প্রায় 20-25টা মানে দেশি কুল আছে, দেশি মিষ্টি কুল আছে। এই দেশি কুল বাজারে চাহিদাও বেশি, দামও বেশি। আমাকে উন্নয়নবোর্ড থেকে দারচিনি চারা 100 মতো চারা দেওয়া হয়েছে। আমি এটা লাগিয়ে সামনে ভবিষ্যতে আমার এখান থেকে আমি মশলা বিক্রি করব। বর্তমানে তার মিশ্র ফল বাগানের কুল গাছে প্রচুর ফল ধরেছে এবং তিনি নিয়মিত বাগান থেকে ফল বিক্রিও করছেন। এই বছর আমি ফুল বিক্রি করে ধরেন খরচ টরচ, আমার মজুরি খরচ, তারপর লেবার খরচ বাদ দিয়ে প্রায় আমার লাখ টাকা বিক্রি হবে। কৃষক অধিদপ্তরের মাধ্যমে কিছু প্রদর্শনী, বিশেষ করে বাউকুল আসার পরবর্তীতে আবার চলে আসছে আমাদের আপেল কুল, বনসুন্দরী, কাশ্মীর কুল, কাশ্মীরি কুল। এখন এই কুলের আবারটা পার্বত্য অঞ্চলে দিন দিন বাড়তেছে। কারণ হলো কি, এটা বলে যে খুব একটা খরা সহিষ্ণু একটা আমাদের ফসল, যেটা যেখানে আপনার পানির ফ্রেশ ব্যবস্থা না হলেও চলে। পাশাপাশিভাবে এটার বাজার প্রতি কেজি প্রায় 120 থেকে 150 টাকা হিসেবে বিক্রি হচ্ছে এবং পার্বত্য অঞ্চলের চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে আমাদের এখানকার কুল চিটাগং এবং ঢাকা এবং অন্যান্য মার্কেটে আমাদের চলে যাচ্ছে। এই বাগানের আয়ের আরেকটি প্রধান অনুষঙ্গ হচ্ছে রেড লেডি পেঁপে। আমার মিশ্র ফল বাগানে 7টি ফসল হিসাবে আমি রেড লেডি ফল, রেড লেডি পেঁপে লাগাইছি। এই রেড লেডি পেঁপে আমার বাগানে প্রায় 500 গাছ আছে। এই রেড লেডি পেঁপে এই বছর আমি বিক্রি করে প্রায় 1 লাখ টাকার মতো পেয়েছি। ফল বাগানের ভিতর উচ্চমূল্যের বিলাতি ধনিয়া চাষে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুশান্ত তঞ্চঙ্গা। আমার এই বাগানে সব জায়গায় বিলাতি ধনিয়া 7টি ফসল হিসাবে আমি বিলাতি ধনিয়া পাতা লাগাইছি। এই বিলাতি ধনিয়া এই বছর আমি প্রায় 2 লাখ টাকার মতো বিক্রি করছি। ইতিমধ্যে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার পক্ষ থেকে এই সুশান্তবাবুর বাগানে আমরা একটি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী দিয়েছি। ওনাকে আমরা আমাদের লেবু জাতীয় প্রকল্প থেকে 50 শতক জায়গাতে 150টি মালটার চারা দিয়ে একটা বাগান সৃজন করে দিয়েছি। ওনার এই আগ্রহ এবং আন্তরিকতার কারণে আমরা ইতিমধ্যে সদর উপজেলার কৃষি অফিসের মাধ্যমে ওনাকে আগামী বর্ষা মৌসুমের মধ্যেই কফি প্রদর্শনী দেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাঙামাটি পার্বত্য জেলাতে এরকম যারা পতিত পাহাড় রয়েছে, যদি আগ্রহী কৃষক বন্ধু অথবা যদি যুবক যুবতী এগিয়ে আসে, তাহলে আমি মনে করি এই পার্বত্য এলাকাতে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের কারিগরি পরামর্শ এবং সহযোগিতায় এরকম বিস্তীর্ণ পাহাড়গুলোকে আমরা ফল উৎপাদনের আওতায় নিয়ে আসতে পারব। উপযুক্ত সহায়তা পেলে এই বাগানকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে সুশান্ত তঞ্চঙ্গা। রেলিটির পাশাপাশি 7টি ফসল হিসাবে আমি এখানে ড্রাগন ফল লাগাবো, বাংলা কলা লাগাবো। সুশান্ত তঞ্চঙ্গার সাফল্যের দৃষ্টান্ত দেখতে অনেকেই আসছেন তার বাগানে। রাঙামাটিতে কাপ্তাইলের বেষ্টিত অনেক ছোট বড় পাহাড় বা টিলা রয়েছে। সঠিক পরিকল্পনায় এসব পাহাড়ে বাণিজ্যিক ফল বাগান স্থাপন করা গেলে এক একটি পাহাড় পরিণত হবে এক একটি বাণিজ্যিক খামারে।